আমরা একটা পরিবেশ চাইতেছি, কারণ দেখেন সর্বশেষ দুটাই উপনির্বাচন ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর, সেইখানেও কি সেইখানে আমি বলি আমার পার্টির প্রার্থী পাস করবে এটা আমরা আশা করি নাই, আমরা কন্টেস্ট করলাম, সেইখানেও কি সিল মারার দরকার ছিল? এছাড়া আগেও বিভিন্ন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, উপনির্বাচনে আমাদের অভিজ্ঞতাটা খুব সুখকর নয়, যার জন্য আমরা দাবি করছি বারবার যে মানুষ ভোট দিতে পারবে, ইলেকশন সুষ্ঠু হবে, এরকম একটা পরিবেশ আমরা চাই। সেই পরিবেশটা আজকে পর্যন্ত আমরা মনে করি না হয়েছে, আমরা অপেক্ষা করতেছি এর মধ্যে নিয়ে হয়, আরো সময় আছে, তার মধ্যে এরকম একটা পরিবেশ হয় তখন আমরা দলীয় সিদ্ধান্ত নিব। নির্বাচনের বিষয়ে যদি আন্তরিক থাকে, অন্তর থেকে যদি যারা ক্ষমতা আছেন তারা মনে করেন নির্বাচন শুরু করবেন, তাহলে মনে করতে পারেন। আসলে সেখানে আন্তরিকতা আছে কিনা সেটি বিষয়। আর একটা জিনিস যে সাংবিধানিকভাবে সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ছাড়া তো কোনো বিকল্প নাই, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাই আমরা এখনো চাই, আমি আমার দলের পক্ষ থেকে পার্লামেন্টেও মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আপনি শুধু প্রধানমন্ত্রী নন, প্রধানমন্ত্রী আপনার বড় পরিচয়, আপনার বড় পরিচয়, আপনি জাতীয় যোগের জন্য কন্যা, আপনি সবাইকে এক টেবিলে ডাকেন, এখনো সময় আছে, সরকারে এক টেবিল ডাকতে পারেন অথবা না ডেকেও একটা পরিবেশ করতে পারেন যে পরিবেশে মোটামুটি একটা আস্থা আসবে সবার। ইয়েস, একটা নমুনা তো নমুনা শুনেন, নমুনা আমার চেয়ারম্যান একটা রেডি করছিলেন এবং তিনি বলেছেন যদি সবাইকে ডাকে এক টেবিল তাহলে তিনি সেটা রূপরেখা দিবেন, যেহেতু ডাকে নাই সেই রূপরেখা আমরা এখন দিচ্ছি না, তা আমরা চাই একটা ফেয়ার নির্বাচন হবে, একটা পরিস্থিতি দেওয়ার চাই, দেখা যাক ফ্রি ফেয়ার ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের দাবি, জনগণের দাবি, সেটা নির্বাচন কমিশন করবে এবং সরকার সহযোগিতা করবে। সরকারের কাছে আমাদের চেয়ারম্যান বারংবার বলছেন যে একটা যদি ফেয়ার ইলেকশন হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয় যে নির্বাচন সবাই যাবে, তাহলে জাতীয় পার্টি তখন সেই নির্বাচন যাওয়ার চিন্তা করবে। আমরা এখনো কিন্তু নির্বাচনে আমরা প্রস্তুতি নিচ্ছি, নির্বাচন যাব যাব না কোনোটাই বলি না, এই কারণে যে আমরা এখনো অপেক্ষা করছি যে সরকার একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে মানুষের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, এরকম একটা পরিবেশ হোক তাহলে আমরা চিন্তা করব। আমরা আমাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা দিচ্ছি আগামীকালকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, প্রয়োজনে আমরা পরদিন আমাদের প্রেসিডেন্ট আবার ডাকব, ডেকে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে দলের পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্তে আসব। আমরা ওনাকে দাওয়াত করি নাই, উনি নিজে আসছেন ওনার সরকারের চিঠি দেওয়ার জন্য, তার পক্ষতে মেসেজ দেওয়া হয়েছিল চিঠিটা উনি নিজে হ্যান্ড ওভার করতে চান পার্সোনালি, সেই জন্যই আসছেন। তো ওনার সঙ্গে যদি আসছেন অফিসে কথাবার্তা হয়েছে, এটা বলা এগুলি আনঅফিসিয়াল কথাবার্তা,